আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। কত কোটি টাকার বিনিময়ে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবেন মেহেদী হাসান মিরাজ? এদিকে আমার ভাগ্য ভালো, বোকার মতো ভুল করেছিলাম, নিজে এবার মুখ খুলেছেন সাকিব আল হাসান। এ দুটি আপডেটের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই, আর নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন ভারতের স্পিনার, চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হরভজন সিং। পারিবারিক কারণে এবারের আইপিএলে খেলছেন না তিনি, তার জায়গায় নতুন কাউকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে এবার চেন্নাই সুপার কিংস। সেখানে নাম উঠে এসেছে এবার বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি জানিয়েছেন হরভজন সিং এর বিকল্প হতে পারেন একমাত্র মেহেদী হাসান মিরাজ। শুধু মেহেদী হাসান মিরাজ নয়, তালিকায় তিনি দেখেছেন আরো ৬ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ এবং অস্ট্রেলিয়ার নাথান লায়ন। লায়নের পরে অফ স্পিনার মিরাজকে নির্বাচনের যুক্তি দিতে গিয়ে আকাশ চোপড়া বলেছেন, তিন নম্বরে আমি মেহেদী হাসান মিরাজের কথা বলবো, কেননা উচ্চতা একটু খাটো হতে পারে কিন্তু সে দারুণ একজন খেলোয়াড়, মাঝে মধ্যে আপনি তাকে ওপেনিং এ পাঠিয়ে দিতে পারবেন অথবা ৬ থেকে ৭ নম্বরে ফিনিশিং টাস্ককে সে খুবই ভালো করবে, আমার মনে হয় সিএসকে এর জন্য বেশ উপযুক্ত হবেন। দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আকাশ চোপড়ার কথাগুলো কি যুক্তিযুক্ত কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ৫০ রানের ইনিংস খেলেছেন ৮০টি, টেস্টে ২৪, ওয়ানডে ৪৭ ও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ৯টি। বাংলাদেশের জেতা ম্যাচে সাকিব ৫০ রানের ইনিংস খেলেছেন এমন ম্যাচ রয়েছে ৩১টি। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সাকিব ৫০ রানের ইনিংস খেলেছেন অনেকগুলো। বাংলাদেশকে ওয়ানডে ক্রিকেটে সাকিব নেতৃত্ব দিয়েছেন ৫০টি ম্যাচে। এর আগে সাকিব নিজেই জানিয়েছেন ৫ থেকে ১০ বছর নিষিদ্ধ হতে পারতেন, তবে সাকিব মনে করেন তার ভাগ্য ভালো, ১ বছর শাস্তি হয়েছে। আর এই তথ্য গোপন করাটা অনেক বড় ভুল ছিল এমনটা স্বীকার করছেন এবার সাকিব আল হাসান। তিনি বলেছেন, আমার মনে হয় বোকার মতো ভুল করেছিলাম, কারণ যে অভিজ্ঞতা আমার আছে, যে পরিমাণ আন্তর্জাতিক ম্যাচ আমি খেলেছি এবং দুর্নীতি দমন ধারা নিয়ে যতগুলো ক্লাস করেছি, আমার ওই ভুল করা কোনো মতো উচিত হয়নি, সেটা নিয়ে আমি এখন অনুতপ্ত। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের দোয়ায় আমি এবারের মতো বেঁচে গিয়েছি, এমন ভুল যেন কেউ আর না করে। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট, পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।